फ्रेंड्स वेलकाम बैक टू माई चैनल। अनेक दिन पर चले एसेछि एकटा होम रेमेडि निये, तो आशा करी तोमरा भालो आछो, आमिओ खूब भालो आछि। तो प्रथमेई आजके राते चाल भिजोते राखछि। आमरा रोजकार जे चाल व्यवहार करी सेई भात हवार चालि। तो এই ওয়েদারে যে পরিমাণ আমার তো আনলিমিটেড হেয়ার ফল হচ্ছে, আর আমার তো খুব ড্রাই রাফ হেয়ার, তো কিভাবে সেটা কন্ট্রোলে আনা না যায়, কিভাবে হেয়ার ফল একেবারে স্টপ করা যায়। এত পরিমাণ ড্যান্ড্রাফ হচ্ছে যে কারণে তেলও মাখা যাচ্ছে না, কারণ ড্যান্ড্রাফ থাকাকালীন আগে প্রচুর প্রচুর তেল মাখতাম, যেটা সবাই জানতো যে তাহলে খুশকি ঠিক হয়ে যায়, কিন্তু ড্যান্ড্রাফ থাকাকালীন স্ক্যাল্পে একদমই অয়েল মানে অ্যাপ্লাই করা উচিতই নয়। তো সেই কারণে কিভাবে অয়েল ছাড়া বা শ্যাম্পু করেও কিভাবে আমরা অন্য কোনো পদ্ধতিতে চুল পরিষ্কার রাখতে পারি, তো এটাই ছিল সেই রেমেডি। তো চলো দেখতে থাকো। এই ভিডিওটা হচ্ছে 6ই আগস্টে, যেদিনকে আমি রেমেডিটা তৈরি করেছিলাম বাড়িতে 6ই আগস্ট। তো আজকে 20শে আগস্ট আমি ভিডিওটা এডিট করতে পারছি, জানি না কবে আপলোড দিতে পারবো। তো খুব তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করছি। সামনে এবার আমাদেরও পরীক্ষা, তার মধ্যে এত নেটওয়ার্ক প্রবলেম যে কারণে আমি ভিডিও দিতে পারছি না। তো দেখতে পাচ্ছ তো বিকেলবেলা একটুখানি আমাদের গাছগুলোর যত্ন নিচ্ছিলাম, আর এই যে হচ্ছে শাকটি পোকা আমাদের জানলাটতে যে গাছগুলো তাতে হয়েছিল। তো যাই হোক, মানে আর দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর আমাদের বাড়ির গাছেতে যে পেঁপে হয়েছে প্রচুর, খুব সুন্দর মানে পুরো কচি কচি। তো সেগুলো এছাড়া ফুল গাছ নয় তারা বা টগর ফুল সব তোমাদের সাথে দেখলাম দেখালাম তোমাদেরকে। তো আমাদের এই হচ্ছে আমাদের জানলার গাছটা আর আমাদের বাড়ির সামনের গাছ। তো বিকেলবেলা একটুখানি বাড়ির সামনেটাতে গেছিলাম, কয়েকটা পাতা তুলেছিল, কারি পাতা, তারপর নয়নতারা ফুলের পাতা। তো সেগুলোকে আমি তুলে নিচ্ছি এখন নয়নতারা ফুলের পাতা, কারণ এই হোম রেমেডিসটাতে ইউজ হবে। তাই এবার ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। তো এবার একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি, এটা প্রায় আমার 2.5 বছর আগে কেনা, কিন্তু ইউজ করা হয় মানে ইউজ করেছিলাম। এরকম একবার তেজপাতার যে জল সেটা বাঁচিয়ে রেখেছিলাম, অ্যাপ্লাই করতাম। তারপর আর মানে সবটাই তো সময় সাপেক্ষ ব্যাপার, টাইম হয় না বা একটুখানি লেজি, তো মানে ছুটির দিনগুলো আর এত কিছু ইউজ করতে ইচ্ছা করে না। মানে সত্যি কথা বলতে আমরা বাঙালিরা কিন্তু খুবই কুড়ে হয়ে যাই, একটা দিন ছুটি পেলে সেই দিনে খুব ভালো করে চুলটা যত্ন নেবো সেটা হয়ে ওঠে না। তো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি, মেথি, কালো জিরে, একটু অল্প চা নেবো, যে চা আমরা খাই সেটাই, কারণ চা পাতা জানি চুলের জন্য খুবই উপকার, টি ট্রি। তো ফুলের পাতা, কারি পাতা, কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ আর চা, এছাড়া আদা রসুন সেটাও নেবো, আর চাল ধোয়া জল। তো আমি সারা রাত চালটাকে ভিজিয়ে রেখেছিলাম জলেতে। তো ভিজিয়ে রাখার পর এবার দেখতে থাকো কী হয়। তো নিয়ে নিয়েছি প্যারাসুটের হেয়ার অয়েল, অ্যালোভেরা, কোকোনাট অয়েল যেটা, তো আমার কোকোনাট অয়েলটা শেষ হয়ে গেছিলো, অনলাইনে তো ওটা অফারে পেয়েছিলাম পার্কেলে, তাই ওটা অর্ডার করে দিয়েছিলাম। এছাড়া অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, অ্যালমন্ড অয়েল, আর হচ্ছে এসেন্সিয়াল অয়েল, ল্যাভেন্ডার আর টি ট্রি, আলপস গুডনেস। প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি তোমরা পারচেস করতে চাও। আর পাতি লেবু নিয়ে নিয়েছি, এটা ড্যান্ড্রাফের জন্য খুব আর চুলের জন্য খুব ভালো, তো সামান্য পরিমাণেই লাগবে। তো এবার আমরা আদা রসুন, কালো জিরে, চা, মেথি, কালো মানে মেথি কালো জিরে তো বললাম। তো এবার আমরা ওটাকে ছেঁকে নেবো একটা জায়গাতে চাল দেওয়া জলটা, সেটা পরে এবার মিক্সিতে সব প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আমরা মিক্সিতে একটু একটু করে নিয়ে পেস্ট করবো। আর তোমরা ভাবছো আমি কেন একটুখানি রেখে দিলাম, তো দেখতেই থাকো লাস্টে কী হয়। প্রত্যেকটা জিনিসই আমি একটু একটু করে রেখে দিয়েছি, তেজপাতাটাও একটু রেখেছি। তো দেখতেই পাচ্ছো এবার মিক্সিতে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর ছোটো পেঁয়াজ নিয়েছি, তো আমার মা আমাদের থেকে ছোটো পেঁয়াজ দিয়েছিলো, আর পাতা লেবুর রসও দিচ্ছি সামান্য। তো চলো এবার, ও দেখো পেস্টটা রেডি হয়ে গেছে, আমি ব্যাড দেখাচ্ছি তার কারণ পেস্টটা ভালো করে হয়নি। আমি বড়ো মিক্সি এটাতে দিয়েছিলাম বলে, ছোটো হয়ে দিলে হয়ে যেত, তো যেটুকু বেরোলো লিকুইড তো সেটা থেকেই আমি সেই নির্দেশটা আমরা বার করে ছেঁকে নিলাম। তো এর সাথে চাল ধোয়া জলটা আমরা তার উপর ছেঁকে নেবো, কালারটা কী সুন্দর ন্যাচারাল এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি স্প্রে বটলে চাল ধোয়া জলটা ভরবো। এবার তার আগে আমি প্রত্যেকটা অয়েল ওই ওয়াটারটাতে মেশাবো, মানে এই যে জলটা তাতে নারকোল তেল, ক্যাস্টার অয়েল, ক্যাস্টার অয়েল তো চুল গজানোর জন্য খুব উপকার। তো আমি রিসেন্টলি গুড ভাইবসের একটা ক্যাস্টার অয়েল ব্যবহার করছি, দেখা যাক সেটা কেমন। তো সেটাও অফারে পেয়েছিলাম খুবই কম দামে পার্পেল থেকে। তো ক্যাস্টার অয়েল, হট অয়েল,
কোকোনাট অয়েল এসেনশিয়াল অয়েল আর আর্গান অয়েল একটা কেনার খুব ইচ্ছা আছে, একটা আর্গান অয়েল আমাকে ইমিডিয়েট কিনতে হবে। তো যাই হোক, আর অ্যালোভেরা জেল সবটাই আমরা দিলাম, দিয়ে এবার জলটা ভালো করে আমরা গুলিয়ে নেব। অ্যালমন্ড অয়েল দিয়ে দিলাম, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল সবটাই দিলাম। দূর খালি পড়েই যাচ্ছে কৌটোটা। তো যাই হোক, এর আগে আমি কিন্তু বাড়িতে কীভাবে হার্বাল অয়েল বা আয়ুর্বেদিক অয়েল তৈরি করবে হোম রেমেডি সেটা কিন্তু শেয়ার করেছি, তোমরা দেখে নিও। আমি আবার তৈরি করব, সেটাও দেবো। এছাড়া এতে জবা ফুলের পাতা, জবা ফুলের কুঁড়ি, তারপরে কুমড়োর দানা, অনেক কিছু দেওয়া যায়। তো দেখো, জলটা আমরা গুলিয়ে নিচ্ছি। এত পরিমাণ আমার হেয়ার ফল হচ্ছে, যার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম যে কিছু একটা করতেই হবে, পরীক্ষা হোক আর যাই হোক, টাইম আছে আমার, তৈরি করতেই হবে। আর অয়েলটা যেহেতু করা যাবে না, তো সেই কারণেই এটা করলাম। এবার আমরা স্প্রে বটলের মধ্যে, এবার যেগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একটু একটু করে আমি ওই স্প্রে বটলে ভরে দিচ্ছি, যাতে ওর একদম মানে পারফেক্ট যে গুণটা সেটা যাতে ওই ওয়াটারটাতে যায়। এরপর আমরা এই জলটা মানে সব মিক্স বাটার যে জল আর চাল ধোয়া জল যেটা আমরা মিক্স করলাম অ্যালোভেরা জেল বা সব অয়েল দিয়ে, সেটা আমরা ওই স্প্রে বটলে ভরে নেবো, যাতে আমরা মানে অন্তত এটা এক মাস তো থাকবে, যেহেতু হোম রেমেডিস তার থেকে বেশি তো রাখা যাবে না, তবে ফ্রিজে রাখলে হয়তো রাখা হতে পারে। আমি ফ্রিজে রাখবো না, আমি এমনিই রাখবো। তো বোতলটা আমাকে ঝাঁকিয়ে নিলাম। আর এই যে কুমড়োর দানা, এটা আমি পরে মিশিয়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের চুল, আমি সেদিনকে শ্যাম্পু করেছিলাম বলে আমার চুলটা এরকম লাগছে। আমার চুলটা কিন্তু আধুতে এক ফোঁটা বেরাম না, পুরো গরুর লেজের মতন নিচেটা, আর হাফ কালো, হাফ হচ্ছে ব্রাউন লালচে লালচে, আর হাফ স্ট্রেট, হাফ হচ্ছে কোঁকড়ানো, মারাত্মক ড্রাই, ফ্রিজি রাফ, মারাত্মক পরিমাণে এটা রাতের মধ্যেই এরকম হয়ে যাবে। চলে এসেছি, যাই হোক, আমি ও এখন বাড়ি গেছে, তারপরে এখন 12:30 বাজে, আমি এখন এই সমস্ত করছি। তো দেখতেই পাচ্ছ চুলটা আমার এত ড্রাই যে আমি যার জন্য চুল খুলে রাখতে পারি না, এক ফোঁটাও চুল খুলে রাখতে পারি না। তো এভাবে আমরা স্কাল্পে গোড়ায় গোড়ায় এটা অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করব, যেহেতু চুল ভিজে তো খুব। ইউজ হেডফোন ফর বেটার সাউন্ড কোয়ালিটি। আরেকটা কথা বলে রাখি, যে কোনো হোম রেমেডি বলো, যে কোনো প্রোডাক্ট বলো, মানে পরিষ্কার স্কাল পরিষ্কার করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে শ্যাম্পু করার পরে চুল শুকিয়ে বা শ্যাম্পু করে তারপর দিন একবার পরিষ্কার চুলে, মানে যেটা আমিও করি না, আমিও করছি, আমি হয়তো সিরাম বা এই সিরামটা অ্যাপ্লাই করছি, যেটা হয় যে কারণে আমরা সত্যি কিন্তু যত্ন রাখবো, ফিঙ্গার যত্ন তো বন্ধ থাকি, শনি রবিটা রাখবাই, শনিবার রাতে তেল চাপচাপে মাথাতেই আবার হট ওই ম্যাসাজ করে সিরাম লাগিয়ে পরে সকালে একটু বাতিল করে লস মুখে ভাবে খাবে, তারপর রবিবার শ্যাম্পু করি। আর সারাদিন তো মানে সারা সপ্তাহ তুলে বাড়ি লাগিয়ে চেষ্টা করি সপ্তাহে নতুন করে শ্যাম্পু করার। তো আরেকটা কথা বলতে লাগে, আমার কিন্তু হেয়ার মারাত্মক, মানে কোনো দিন অবশ্যই অবস্থায় কোনো ফটো বা ভিডিও আপলোড করলে দেখতে হবে, মারাত্মক মানে এত হেয়ার করে চুল পুরো সব নিতে হয়ে গেছে। আমি সত্যি কথা বলবো না, কিন্তু আমার শ্যাম্পু করলে প্রচুর চুল আমার একদম ব্যাপার ভালো, কিন্তু আমার না ঠিক উল্টোটা, মানে আমার যে চুল হেয়ার কর ভালো দেখো, আমাদের এক মাসে বড়ো প্যাকেটের একটা চুল পুরো ভর্তি হয়ে গেছে, যেটা কারণ হয় মানে একটাকে বিক্রি করেছি আবার একটাকে ভর্তি হয়ে গেছে। তো আমি এটা দেখতে আর হেয়ার অয়েল কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমি আগে আমার চ্যানেল দিয়ে দিয়েছি, তাই এই হচ্ছে আমাদের কথা দেখো। ও তো আর চাই হোক, হোম রেমেডিতে তো কোনো দিন খারাপ কিছু তো সাইড এফেক্ট হয় না, তোমরা অবশ্যই ইউজ করে দেখো, বাকিরা তো ভিডিওতে দেখে, আর অবশ্যই হেয়ার অয়েলটা কোনো চ্যানেলে গিয়ে দেখে নিও। অনেকটা আগের বছর হয়তো করেছিলাম, অনেক আগে আছে, একটু খুঁজে দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে এখানে দিয়ে রাখো। আর প্রত্যেকটা জিনিসের জন্য পার্টিস করছি, নাইকা বা পার্টি লকার চাই, আমি প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা টপ কেমন দিয়ে রাখো, তোমরা একটু চেক করে নিও। আর ভিডিওটুকু তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, আমার সামনের সপ্তাহ কিন্তু আমাদের মানে নেক্সট উইক থেকে এক্সাম আছে, তো দেখি কাল পরশু করে যদি আপলোড করা যায়। আর অবশ্যই চুলের যখন মারাত্মক চুল উঠছে দেখো কী হয়। আর রিসেন্ট আজকে আবার রবিবার, আমি দু সপ্তাহ পর আগে সপ্তাহে জবা ফুল ছিল, এই সপ্তাহে ভিডিওতে এডিট করতে বসেছি। তো জবা ফুলের পাতা পাতা জানা বলুন, আরও অনেক কিছু রিভিউতে দেওয়া যায়, আমাদের ছিল না বলে যেতে পারিনি, কৃষক পাতা সব অনেক কিছু দেওয়া যায়, আমি বহেলা হত্যাকে অনেক কিছুই দেওয়া যায়, সবটাই তো ছিল জন্য ভালো। তো এটাই ছিল বলার। তো তোমাদের একটা যেটা জিনিস বলার সেটা হচ্ছে, হোম রেমেডিস কিন্তু মানে 100% কাজ করে যদি তুমি ঠিক মতো একদম পারফেক্ট রুটিন মতো ইউজ করতে পারো, কারণ আমাদের শরীর বা স্কিন কেয়ারের জন্য, হেয়ার কেয়ারের জন্য আমাদের শরীরেরও একটা রুটিন থাকে, সেই রুটিনটা যদি আমরা মেনটেন না করি ঠিক
মানে সব কিছু পুষ্টিগুণ যদি আমাদের মধ্যে না যায়, ঠিক টাইমে না ঘুমোই বা কোনো রকমের শরীরে রোগ ব্যাধি দেখা দেয়, তাহলে কিন্তু চুলের বা স্কিনের যে কোনো রকম প্রবলেম দেখা যাবে। তো আর আমাদের কিন্তু ডেলি রুটিনে যথেষ্ট নিজেদের গাফিলতি থাকেই, এটা মানে অস্বীকার করা যায় না। জানি এখন মানে জলের মানে প্রচণ্ড কী বলবো আর কি, ওয়াটার পলিউশন, তারপরে ওয়েদার চেঞ্জ বা খুব মানে একটা বাজে প্রভাব পড়ছে আমাদের স্কিন বা হেয়ার পরে, যার কারণে প্রত্যেকের এখন হেয়ার ফল হচ্ছে আর মারাত্মক পরিমাণে হচ্ছে। তো আরেকটা জিনিস, যারা তো তোমরা যারা ভাবছো যে এটা হয়তো আমি শ্যাম্পু করে সেদিনকে ইউজ করতে পারবো না, চুলটা তেল চুপচুপে হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তার কারণ ওর মধ্যে 98% ওয়াটারের মানে ব্যবহার হয়েছে, আর 2% হয়তো অয়েল দেখলেই প্রত্যেকটা তেল আমি এক ফোঁটা করে দিয়েছি। তোমরা সেই অতটা তেল অ্যাড নাও করতে পারো, মেন হচ্ছে জলটা। আর যাদের আদা রসুন বা পেঁয়াজের গন্ধ মাথায় লাগবে, খুব অল্প পরিমাণে দেবে, তারা সেটা অ্যাভয়েড করে যেতে পারো। তবে পেঁয়াজের রসটা লাগিয়ে তার বদলে আর টক দই, ডিমের কুসুম, যার যেমন চুল মানে ড্রাই হেয়ার হলে তার জন্য ডিমের সাদা অংশটা বা ডিমের কুসুম যাদের চুলে মানে যেটা স্যুট করে সেই অনুযায়ী লাগিয়েও তো অবশ্যই ফল পাবে। আর আমি নিজে জানি যে হোম রেমেডিজ অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, অথচ আমার নিজেই টাইমের অভাবে সেগুলো করা হচ্ছে না। আর তিসির যে জেলটা হয়, ফ্ল্যাক্সিড জেল, সেটা মারাত্মক পরিমাণ ভালো। মানে আমার চুলে এত ড্রাই ছিল আর এত জট পড়তো, আমি চুল খুলে রাখতে পারি না এখনও পর্যন্ত, মানে কোনো অফিসান বা অনুষ্ঠানে চুল খুলে রাখতে পারি না, নয় বিনুনি নয় খোপা। তো ফ্ল্যাক্সিডটা করে পুরো মানে হেয়ার মনে হবে স্ট্রেট বা স্মুথনিং করে না, এত সুন্দর হয়ে যায়। তো আমার সামনে এক্সাম, মা আজকে তালফুলি মালপো আর সব করছে, আর সকালেই মামার বাড়ি থেকে তালফুলি নিয়ে এসেছে মাসির থেকে। তো যাই হোক, তা আমি ভিডিওটা করছি কারণ ইউটিউবের ভিডিও করাটা যেহেতু একটা ভালোবাসা, তো সেই থেকেই করছি আর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এর মানে এটা না সব কিছুটা সামলে তবে এটাও করি, যেহেতু এটা একটা ভালো লাগা থেকে করা। তো আর আমার শ্যাম্পুর কোনো ঠিক নেই, যখন যেটা অফারে পাই নিয়ে। তো টাইম কারণে অনেকদিন দেখি ভিডিওটা বানানো হচ্ছে না, আর বুঝতেই পারছো যে রাতে ফোনের ভিডিও কোয়ালিটি খুবটা ভালো নেই নাইটে, তো জানি না কতটা দেখাতে পারলাম। তো এইভাবে আমরা পুরো চুলো অ্যাপ্লাই করে তারপর বেরোনি করে শুয়ে পড়বো। তো এখন ঘড়িতে দেখতেই পাচ্ছি 11:45 বেজে গেছে, 12:00 বাজতে যায়। তো এর সাথে আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা যায় যেগুলো আমার ছিল, কিন্তু আমার টাইম হচ্ছিলো না বলে করা হয়নি রেমেডিটা, তাই মা শুকিয়ে গেছিলো বলে সব ফেলে দিয়েছে, যেমন কুমড়োর দানা, নিম পাতা, জবা ফুল, জবা পাতা, আরও এটসেট্রা যা যা দেওয়া যায় সবটাই, যেমনভাবে তেল তৈরি করা যায় তেমন ওই হেয়ার সিরামেতেও দেওয়া যায়, সেটা এখানে অ্যাপ্লাই করলে হেয়ার ফল কমবে আর ইয়ে দেয়, সবার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো তো ভিজে চুল সঙ্গে সঙ্গে বাঁধবো না একটুখানি পরে। তো ততক্ষণ আমি বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কিছু কিছু শেয়ার করো, আর বেল নোটিফিকেশান অন করে রাখো যে কোনো ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পাওয়ার জন্য। তো দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে ছেড়েই ছিল ভিডিও, তোমরা অবশ্যই ট্রাই করো, অন্তত কোনো এফেক্ট করবে না কারণ এটা পুরোটাই ন্যাচারাল আর হোম রেমিডিস। তো দেখতেই পেলে দেখি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হলো। তো চল টাটা।